হ্যালো বন্ধুরা, আপনাদের কেপি ডিজিটাল ক্রিয়েশন চ্যানেল স্বাগত। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অন্তর্গত কলেজগুলিতে যারা ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টার পরীক্ষা দেবেন, আপনাদের পরীক্ষা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে। সেই আপডেট নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো কত তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে এবং কত তারিখ থেকে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন, তাছাড়া আপনারা কোন পেপারে লিখবেন এবং কীভাবে আপনারা পরীক্ষা দেবেন, সমস্ত তথ্য এই ভিডিওতে আলোচনা করব। আলোচনা পূর্বে প্রত্যেক কাছে রিকোয়েস্ট রাখবো, যারা এখনও পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করে নেবেন, তাহলে জব রিলেটেড এবং ইউনিভার্সিটি রিলেটেড যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। তো চলুন সেই আপডেটটি দেখে নেওয়া যাক। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির তরফ থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে। 10/2/2021 অর্থাৎ গতকালে নোটিশটি পাবলিশ করা হয়েছে। এখানে রেফারেন্স নাম্বার দেওয়া রয়েছে। এখানে বলা রয়েছে নোটিশ ফর কন্ডাক্টিং ইউজি ফার্স্ট, থার্ড, ফিফথ সেমিস্টার অনার্স প্রোগ্রাম এক্সামিনেশন 2020। অর্থাৎ যারা ফার্স্ট সেমিস্টার, থার্ড এবং ফিফথ সেমিস্টারে পরীক্ষা দেবেন, অনার্স এবং প্রোগ্রাম রয়েছে, তাদের এখানে নোটিশটি পাবলিশ হয়েছে। তো এখানে পরপর আলোচনা রয়েছে, তো সমস্ত বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো এক নম্বরে বলা রয়েছে যারা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দেবেন তাদের পরীক্ষাটি হবে 4th week of March, রেগুলার এবং ক্যাজুয়াল যারা রয়েছে প্রত্যেকেরই। তারপর যারা থার্ড সেমিস্টার রেগুলার এবং ক্যাজুয়াল রয়েছে এবং যারা ফিফথ সেমিস্টার রেগুলার রয়েছে তাদের পরীক্ষা হবে 2nd week of March। অর্থাৎ বন্ধুরা, ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হচ্ছে 4th week of March এবং থার্ড এবং ফিফথ সেমিস্টারে পরীক্ষা হচ্ছে 2nd week of March। তারপর এখানে বলা রয়েছে আগে যেমন পেন এবং পেপার মোডে পরীক্ষা হতো কলেজে গিয়ে, সেই পরীক্ষাটি রিপ্লেস করে অ্যাসাইনমেন্ট মোড করা হচ্ছে। তারপর এখানে 2 নম্বরে বলা রয়েছে যে এক্সাক্ট ডেট অফ এক্সামিনেশন 2020 শ্যাল বি নোটিফাইড অ্যাট দ্য ইয়ার লিস্ট। অর্থাৎ বন্ধুরা, যে কত তারিখ থেকে পরীক্ষা হচ্ছে সমস্ত নোটিশের মাধ্যমে আপনারা জানতে পারবেন। নোটিশটি পাবলিশ হলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে সেই আপডেটটি পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তারপর 3 নম্বরে বলা রয়েছে দ্য স্টুডেন্টস উইল বি গিভেন কোশ্চেন পেপার টু প্রিপেয়ার অ্যাসাইনমেন্ট অ্যাট হোম অনলি। অর্থাৎ আপনার কোশ্চেন পেপার পাওয়ার পর সেই অ্যাসাইনমেন্ট লিখতে পারবেন বাড়িতে বসে। বাড়িতে বসে লিখে সেই কোশ্চেনের উত্তরপত্রটি আপনারা জমা করতে পারবেন। তো এখানে বলা রয়েছে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির, অফিসিয়াল ওয়েবসাইট nbuexam.net, এই ওয়েবসাইট থেকে আপনারা কোশ্চেন পেপার ডাউনলোড করতে পারবেন। এখানে টাইম মেনশন করা রয়েছে, কোশ্চেন পেপার আপনারা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। তাছাড়া আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেও কোশ্চেন পেপার পেয়ে যাবেন। তার জন্য ভিডিও ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কোশ্চেন পেপার ডাউনলোড করতে পারবেন। তার জন্য অবশ্যই আপনারা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন। 4 নম্বর পয়েন্টে বলা রয়েছে যে কোশ্চেন পেপার অবশ্যই আপনারা কলেজের মেম্বার্স এরিয়া nbuexam.net থেকে কালেক্ট করতে পারবে, তাছাড়া ইমেলের মাধ্যমে কলেজে পাঠানো হবে। তারপর 5 নম্বর পয়েন্টে বলা রয়েছে দ্য স্টুডেন্ট শ্যাল বি সাবমিট অল অ্যাসাইনমেন্ট অনলাইন এবং অফলাইন। অর্থাৎ বন্ধুরা, আপনাদের অ্যাসাইনমেন্ট অনলাইন বা অফলাইনে সাবমিট করতে পারবেন। তো কলেজ অনুযায়ী আপনারা সেই অ্যান্সার স্ক্রিপ্ট কলেজে গিয়ে জমা করতে পারবেন বা অনলাইনে জমা করতে পারবেন। জমা করার পর অবশ্যই আপনারা একটি রিসিপ্ট পেয়ে যাবেন, সেই রিসিপ্টটি রেজাল্ট পাবলিশ না হওয়া পর্যন্ত হারাবেন না। অর্থাৎ রিসিপ্টটি হবে আপনাদের প্রমাণপত্র যে আপনারা অ্যান্সার স্ক্রিপ্ট আপলোড করেছেন বা জমা করেছেন। তারপর 6 নম্বর পয়েন্টে বলা রয়েছে যে আপনারা যারা হার্ড কপি অর্থাৎ উত্তরপত্রের হার্ড কপিটি কলেজে গিয়ে জমা করতে পারবেন না, তারা অবশ্যই পিডিএফ আকারে আপনাদের ইমেল আইডিতে অর্থাৎ নিষ্ঠ ইমেল আইডিতে বা কলেজের ওয়েবসাইটে আপলোড করতে পারবেন। আপনারা কোন ইমেল আইডিতে সেই উত্তরপত্র সাবমিট করবেন বা ওয়েবসাইটে আপলোড করবেন সেই বিষয়ে আপনারা কলেজের তরফ থেকে নোটিশের মাধ্যমে জানতে পারবেন। তারপর এখানে স্পেসিফিক কিছু ডেটস বলা রয়েছে, যেমন 28 তারিখ ফেব্রুয়ারিতে সমস্ত কম্বিনেশন অর্থাৎ সাবজেক্ট কম্বিনেশন ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টার পাঠানো হবে কলেজ মেম্বার এরিয়াতে, এবং এখানে ইমেলের মাধ্যমে পাঠানো হবে যে 3টি ডিপার্টমেন্ট রয়েছে, যেমন অ্যানথ্রোপোলজি, জিওলজি এবং টি সায়েন্সে, সেই ডিপার্টমেন্টগুলোতে পাঠানো হবে। তারপর এখানে বলা রয়েছে 22 তারিখ থেকে 27 তারিখ, এই যে ডেটগুলো রয়েছে 22 তারিখ থেকে 27 তারিখের মধ্যে ব্ল্যাঙ্ক অ্যান্সার স্ক্রিপ্ট এবং লুজ শিট পাঠানো হবে সমস্ত কলেজে। অর্থাৎ এই পয়েন্টটি আপনাদের জন্য নয়। তারপর 1 তারিখ থেকে 6 তারিখ, এই ডেটটি আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। এখানে বলা রয়েছে 1 তারিখ থেকে 6 তারিখ মার্চে আপনারা কলেজে গিয়ে ব্ল্যাঙ্ক অ্যান্সার স্ক্রিপ্ট বা লুজ শিট সংগ্রহ করতে পারবেন সমস্ত সেমিস্টার, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টার যারা পরীক্ষা দেবেন তারা অবশ্যই কলেজে গিয়ে ব্ল্যাঙ্ক অ্যান্সার স্ক্রিপ্ট এবং লুজ শিট সংগ্রহ করে নেবেন। এই ডেটের মধ্যে আপনারা কলেজে ভিজিট করলে আপনারা ব্ল্যাঙ্ক অ্যান্সার স্ক্রিপ্ট সংগ্রহ করতে পারবেন। তো তার জন্য কী কী নিয়ে যেতে হবে এখানে বলা রয়েছে, আপনাদের অবশ্যই অরিজিনাল রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে। আপনারা অবশ্যই আপনার গার্জেন বা এনি অথরাইজ পার্সনকে ব্ল্যাঙ্ক অ্যান্সার স্ক্রিপ্ট বা লুজ শিট সংগ্রহের জন্য পাঠাবেন। তারপর
পয়েন্টে বলা রয়েছে, যারা ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টারে পরীক্ষা দেবেন, কোনো কারণে যদি ব্ল্যাঙ্ক অ্যান্সার স্লিপ কলেজ থেকে সংগ্রহ করতে না পারেন তাহলে কোনো অসুবিধার কারণ নেই, আপনারা অবশ্যই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে পরীক্ষার যে প্রথম পেজটি রয়েছে অর্থাৎ টপ পেজটি, সেই পেজটি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পর বাকি যে পেজগুলোতে আপনারা উত্তর লিখবেন সেই পেজগুলো ব্যবহার করবেন A4 সাইজে, অর্থাৎ প্রথম পেজটি আপনারা ডাউনলোড করবেন nbuexam.net সেই ওয়েবসাইট থেকে, সেই ওয়েবসাইট থেকে প্রথম পেজটি ডাউনলোড করার পর বাকি যে পেজগুলো ব্যবহার করবেন সেগুলি হচ্ছে A4 সাইজ। এবং যারা কোনো কারণে বাইরে রয়েছে অর্থাৎ আপনারা ইসলামপুর কলেজে পড়ছেন কিন্তু থাকছেন শিলিগুড়ি কলেজে, আপনাদের ক্ষেত্রে একটি সুবিধা রয়েছে, আপনারা অবশ্যই ইসলামপুর কলেজে পড়াশোনা করলেও আপনারা শিলিগুড়ি কলেজ থেকে আপনারা ব্ল্যাঙ্ক অ্যান্সার স্লিপ এবং লুসি সংগ্রহ করতে পারবেন। তার জন্য অবশ্যই আপনারা যাবতীয় ডকুমেন্টস নিয়ে যাবেন এবং শিলিগুড়ি কলেজে গিয়েও আপনারা ফার্স্ট সেমিস্টার এবং যারা থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টারে পড়ছেন অবশ্যই লুসি সংগ্রহ করতে পারবেন। এখন অনেকের মধ্যে প্রশ্ন হতে পারে, আমরা যদি অন্যান্য ইউনিভার্সিটির অন্তর্গত কোনো কলেজে গিয়ে কি আমরা সেই লুসি সংগ্রহ করতে পারবো? তাহলে উত্তরে বলবো না, আপনারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অন্তর্গত যে কোনো কলেজে গিয়ে আপনারা ব্ল্যাঙ্ক অ্যান্সার স্লিপ সংগ্রহ করতে পারবেন। আপনারা যদি ইসলামপুর কলেজে পড়ে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অন্তর্গত শিলিগুড়ি কলেজ, KGTM কলেজ, নকশালবাড়ি কলেজ বা SC কলেজে যান তাহলে আপনারা ব্ল্যাঙ্ক অ্যান্সার স্লিপ সংগ্রহ করতে পারবেন। তার জন্য অবশ্যই আপনারা যাবতীয় ডকুমেন্টস নিয়ে যাবেন। তারপর এখানে বলা রয়েছে যে হার্ড কপি অব দ্য কোশ্চেন পেপার ফর অল সাবজেক্ট উইল নট বি সেন্ড টু দ্য কলেজ, অর্থাৎ কোশ্চেন পেপারে কোনো রকম হার্ড কপি কলেজে পাঠানো হবে না, কোশ্চেন পেপার ডাউনলোড করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট nbuexam.net থেকে। তারপর এখানে বলা রয়েছে যারা ব্ল্যাঙ্ক অ্যান্সার স্ক্রিপ্ট সংগ্রহ করতে পারবেন না কলেজের থেকে তাদের অবশ্যই ফার্স্ট পেজটি বা টপ পেজটি ডাউনলোড করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে nbuexam.net এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে। অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রথম পেজটি ডাউনলোড করবেন এবং বাকি যে পেজগুলো ব্যবহার করবেন সেগুলি হচ্ছে A4 সাইজ। A4 সাইজ পেপারগুলোতে আপনারা উত্তর লিখবেন এবং প্রথম পেজে যে বিষয়গুলো উল্লেখ রাখতে হবে বা লিখতে হবে সেগুলি হচ্ছে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সাবজেক্ট, পেপার, এই তথ্যগুলো আপনাদের অবশ্যই প্রোভাইড করতে হবে। প্রথম পেজটি আপনারা কীভাবে ফিল আপ করবেন সে বিষয়ে অবশ্যই আপনারা ভিডিও পেয়ে যাবেন, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তারপর এখানে বলা রয়েছে অবশ্যই আপনারা ব্ল্যাঙ্ক অ্যান্সার স্লিপ সংগ্রহ করতে পারবেন ফার্স্ট মার্চ থেকে 6-3 মার্চ, এবং আপনার বাবা বা গার্জেন বা এনি অথরাইজড পার্সন সেই অ্যাডমিট কার্ড এবং অরিজিনাল ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে গেলে আপনারা ব্ল্যাঙ্ক অ্যান্সার স্লিপ সংগ্রহ করতে পারবেন। তারপর এখানে বলা রয়েছে অবশ্যই আপনারা nbuexam.net থেকে প্রথম পেজটি ডাউনলোড করবেন এবং বাকি পেজগুলো A4 সাইজে ব্যবহার করবেন এবং সেগুলো অ্যাটাচ করে গার্জেনের বা কোনো অথরাইজড পার্সনকে সে উত্তরপত্র সাবমিট করার জন্য পাঠাবেন এবং তার জন্য প্রথম পেজটি অবশ্যই রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং সাবজেক্ট এই বিষয়গুলো উল্লেখ করে দেবেন বা লিখে দেবেন। তারপর এখানে যে পয়েন্টটি রয়েছে এটি আপনাদের জন্য নয়। তারপর এখানে বলা রয়েছে অবশ্যই আপনাদের সাবমিটের ক্ষেত্রে আপনাদের অথরাইজড পার্সন বা আপনার গার্জেনকে পাঠাতে হবে যা অ্যাডমিট কার্ডের মধ্যে উল্লেখ করা থাকবে। অর্থাৎ বন্ধুরা আপনারা জানতে পারলেন যারা ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টারে পরীক্ষা দেবেন তাদের পরীক্ষাগুলো হচ্ছে 4th week of March হবে ফার্স্ট সেমিস্টার, থার্ড এবং ফিফথ সেমিস্টারে পরীক্ষা হচ্ছে 2nd week of March। তারপরে কত তারিখ থেকে পরীক্ষা হবে সে বিষয়ে আপনারা নোটিশের মাধ্যমে জানতে পারবেন এবং nbuexam.net থেকে কোশ্চেন পেপার ডাউনলোড করতে পারবেন 11:00 AM থেকে, এবং কোশ্চেন পেপার ডাউনলোড করার পর বাড়িতে বসে আপনারা উত্তরপত্র লিখতে পারবেন। লেখার পর আপনারা কলেজে গিয়ে বা কলেজের তরফ থেকে যে মেল আইডি প্রোভাইড করা হবে সেই মেল আইডিতে আপনারা উত্তরপত্র সাবমিট করতে পারবেন। এখানে বলা রয়েছে 21 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত আপনারা ব্ল্যাঙ্ক অ্যান্সার স্ক্রিপ সংগ্রহ করতে পারবেন এবং ব্ল্যাঙ্ক অ্যান্সার স্ক্রিপ যারা সংগ্রহ করতে পারবেন না কলেজ থেকে তারা অবশ্যই nbuexam.net থেকে প্রথম পেজটি ডাউনলোড করতে পারবেন। সেই প্রথম পেজটি ডাউনলোড করার পর আপনারা বাকি যে পেজগুলো সেগুলো ব্যবহার করবেন A4 সাইজের পেপারগুলো, সেই পেপারে লিখে আপনারা সমস্ত উত্তরপত্র জমা করতে পারবেন। এবং যারা বাড়ি থেকে দূরে রয়েছে কিন্তু কলেজ থেকে সংগ্রহ করতে পারবেন না তাদের ক্ষেত্রে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অন্তর্গত যে কোনো কলেজে গিয়ে ব্ল্যাঙ্ক অ্যান্সার স্লিপ সংগ্রহ করতে পারবেন। তার জন্য অবশ্যই আপনারা যাবতীয় ডকুমেন্টস নিয়ে যাবেন। অর্থাৎ যারা ইসলামপুর কলেজে পড়ছেন বা নকশালবাড়ি কলেজে পড়ছেন আপনারা AC কলেজ থেকেও সেই উত্তরপত্র বা ব্ল্যাঙ্ক অ্যান্সার স্লিপ সংগ্রহ করতে পারবেন। তারপর এই বিষয়গুলো এখানে পরপর আলোচনা রয়েছে, তো আপনারা জানতে পারলেন। এই ভিডিওটির মাধ্যমে সামান্য তথ্য জানা গেলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং যারা ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টারে পড়ছেন তাদের অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরছি নতুন একটি ভিডিও নিয়ে।